কিশোরগঞ্জ তিন আসনে জাতীয় পার্টির জন্য এটাই শেষ ছাড় প্রধানমন্ত্রী। দর্শক, তার মানে হচ্ছে আসন ভাগাভাগির বিষয়টি জাতীয় পার্টির সাথে এটা আর গোপন নেই, এটি প্রধানমন্ত্রী স্বয়ং সামনে এনেছেন। যদিও জাতীয় পার্টি কখনোই স্বীকার করেনি যে সরকারের সঙ্গে তারা কোনো আসন ভাগাভাগি করেছে। মুজিবুল হক চুন্নু এটি বলেছেন যে 26টি আসন থেকে কেন নৌকা প্রত্যাহার করা হলো সেটা তারা জানেন না। এখন সেই জানানোটা ভালোভাবে জানান দিলেন প্রধানমন্ত্রী, বলছেন যে কিশোরগঞ্জ তিন আসনে জাতীয় পার্টির জন্য এটাই শেষ ছাড়। তো কিশোরগঞ্জ তিন আসনে কে প্রার্থীটাকে? প্রার্থীটা হচ্ছে মুজিবুল হক চুন্নু, যিনি রীতিমতো পোস্টারে ছেপেছেন যে জাতীয় পার্টি মনোনীত এবং আওয়ামী লীগ সমর্থিত। এরপরেও কি জাতীয় পার্টির নেতাদের মিথ্যাচার করা, জাতিকে ভিন্ন কিছু বোঝানো যে না আমরা আসন ভাগাভাগি না, নির্বাচনটা সুষ্ঠু করার জন্য, পরিবেশ ভালো রাখার জন্য, গ্রহণযোগ্য করার জন্য এইসব নিয়ে আলোচনা করেছি, এই আলোচনা শেষ পর্যন্ত যেটা প্রধানমন্ত্রী প্রকাশ করলেন, প্রধানমন্ত্রী যেটা হলো যে তিনি কিন্তু খুব বেশি কিছু গোপন রাখেন না, তিনি চট করে বলে দেন যে এটা সত্য সেটা বলে দেন। তো উনি আগে পিছে খুব একটা ভাবেন এটা মনে হয় না, এবং এটা আজকে কিন্তু সেটা আবার প্রমাণ হলো। যাই হোক, কিশোরগঞ্জ তিন করিমগঞ্জ দলাইল আসনে জাতীয় পার্টির জন্য আওয়ামী লীগের এটাই শেষবারের মতো আসন ছাড় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকেলে নির্বাচনের প্রচারণায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এই মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রীর বক্তব্য কিশোরগঞ্জ পুরনো স্টেডিয়ামের বড় পর্দায় দেখানো হয়। তো প্রধানমন্ত্রী এই বক্তব্য দেওয়ার পর এবং যখন একে আওয়ামী লীগ ছাড় দিচ্ছে, তখন মুজিবুল হক চুন্নু মানে বিজয়ী ছাড়া অন্য কিছু কি আসলে চিন্তা করা যায়? যায় না। তবে এটাও ঠিক যেটা রাজনৈতিক মহলে আলোচনা যে জাতীয় পার্টির জন্য সব কিন্তু ছাড় দেওয়া হচ্ছে না, বহু জায়গায় জাতীয় পার্টির খবর আছে। এবং সবচেয়ে চ্যালেঞ্জিং ব্যাপার হবে জিএম কাদেরের জন্য, সামনে কি অপেক্ষা করছে, কেননা জাতীয় পার্টির মুশিরমান রাঙা সহ তারপরে আরো একজন নেতা দেখলাম কালকে, আমি নামটা ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না, আপনাদেরকে পরে জানাবো। তো বহিষ্কৃত নেতাদেরকে জিতিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, বিএনপির বহিষ্কৃত নেতাদেরকে জিতিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। তার মানেটা কি? তার মানে হচ্ছে সবগুলি মিলে একটা সম্মিলিত বিরোধী দল হবে, জাতীয় পার্টি বিরোধী দল, এই নামটা বোধহয় আর থাকবে না। সুতরাং জিএম কাদেরের জন্য যথেষ্ট পরিমাণ খবর আছে সামনে, বোঝাই যাচ্ছে। তিনি বলেন কিশোরগঞ্জের সবগুলো আসনের সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। কিশোরগঞ্জ তিনের সময় আসতেই প্রধানমন্ত্রী থেমে যান। এরপর তিনি বলেন, এটার জন্য আমার দুঃখ হয়, এই নিয়ে পরপর চারবার জাতীয় পার্টির লাঙ্গলের জন্য নৌকা ছাড় দিতে হয়েছে, তবে এটাই শেষ, এরপর আর লাঙ্গলের জন্য নৌকা ছাড় দেওয়া হবে না, আর কি বুঝতে বাকি থাকে। বক্তব্যে কিশোরগঞ্জ নৌকা প্রতীকের প্রার্থীদের জন্য ভোট চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন আওয়ামী লীগ 2009 সাল থেকে এ পর্যন্ত টানা ক্ষমতা আছে বলে দেশের উন্নয়ন হচ্ছে, উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আবারও আপনারা নৌকায় ভোট দেবেন। নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, যার যার ভোট সে দেবে, জনগণ যাকে খুশি তাকে দেবে, আপনারা সকলেই সেটা মেনে নেবেন। ভিডিও কনফারেন্সে অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের লোকাল নেতারা। তো কিশোরগঞ্জ তিন আসনে তিনটি নির্বাচনে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি হয়েছেন। আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় ভর করে এই আসনে কোনো প্রতিদ্বন্দ্বিতাই তাকে মোকাবেলা করতে হয়নি। গত তিনটি নির্বাচনে আওয়ামী লীগও কোনো প্রার্থী দেয়নি। এই নেতার সাম্প্রতিক কিছু বক্তব্য ক্ষুব্ধ করেছে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের। এর ফলে তার বিরুদ্ধে এবার একাট্টা এই আসনের আওয়ামী লীগ ঘরানার তিন স্বতন্ত্র প্রার্থী। তারপরও প্রধানমন্ত্রী যখন বলেছেন তখন ওই স্বতন্ত্র প্রার্থীরা যে বেশি সুবিধা করতে পারবেন না, এর মধ্যে জানান শাজান ওমরের পক্ষে মনিরুজ্জামান মনির, বড় মাপের ছাত্র নেতা ছিলেন, তিনি চোখ মুছতে মুছতে প্রত্যাহার করেছেন, মানে নির্বাচন করবেন না বলে সরে দাঁড়িয়েছেন। এই একই অবস্থা হবে আশা করি মুজিবুল হক চুন্নুর জন্য। তো বিষয়টা হলো যে এখন ওপেন সিক্রেট, এবং জাতীয় পার্টির এখানে কিছু কিছু নেতা, বহিষ্কৃত নেতা, তারপরে জিএম কাদের পক্ষের নেতা কিছু অংশ জিতবে, জেতার পর তাদেরকে নিয়ে স্বতন্ত্র কিছু জিতবে, তাদেরকে নিয়ে হয়তো একটা আয়োজন চলবে আর কি। তো এখানে ব্রিগেডিয়ার শাকত যেটা বলতেন যে এটা হচ্ছে বিরোধী দল খোঁজার নির্বাচন, ইউ প্রতিনিধি দল, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল, তারাও ওবায়দুল কাদেরকে বলেছেন যে বিরোধী দল কারা হবে, তার মানে সবই নির্ধারিত, শুধু বিরোধী দলের নামটা তারা যদি বলে দিত তাহলে তারা বুঝতো, কেন সরকারি যখন ফিক্সড
তো সরকারি দলই তো আবার বিরোধী দল ঠিক করছে, এই হচ্ছে অবস্থা। এটা নির্বাচন একটা কি পরিমাণ তামাশায় পরিণত হয়েছে সাম্প্রতিক এই সমস্ত পরিস্থিতি দেখে বোঝা যায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।